একটু ফাটা পাপড়, আমি জাসুসি বলে গেছে। ডিটেকটিভ, ও স্টোরি হতা না ডিটেকটিভ? হ্যাঁ হ্যাঁ, ওই ও জাসুসি কা স্টোরি কি তারা হ্যায় না? হিরো ভাই ভাই ভাই। হ্যাঁ মামি, আসলে ওরা যখন কালো চশমা পরে ভেতরে এসেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। সারাক্ষণ কালো চশমা পরে থাকার মানেটা কি? তারপর ভেবে দেখলাম, যারা অন্যায় কাজ করে তারাই চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়, আর যারা সত্যি বলে তারা সব সময় চোখে চোখ রেখেই কথা বলে। পাখি কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। তুমি জানো অনুদি, আমি ওদের সাথে কথা চালিয়ে যাচ্ছিলাম একটাই কারণে। ক্যা রিজনিং কি আছে হ্যাঁ এসকে পিছে বাতাও? যাতে পুলিশ আসা অবধি আমি ওদের আটকে রাখতে পারি। আজ ওরা এখান থেকে চলে গেলে আমাদের কোম্পানির সাথে সাথে ভবিষ্যতে আরও অন্যান্য কোম্পানিকে ঠকিয়ে তাদের ক্ষতি করতো ওরা। সত্যি পাখি, আজকে বুঝতে পারলাম যে তুমি যাই করো না কেন তার পেছনে একটা রিজন থাকে। কি বাজে কথা ভাই, কি বললি? উনি বললেন একদম ঠিক বলেছ। আর জামাই বাবু, আমি যা করি সব সময় যে শুধু তার পিছনে যে কারণ থাকে তা না, কখনো কখনো শুধু মজা করা আর কাউকে জ্বালাতন করার জন্য আমি অনেক কিছু করি। ভাই, পাখি কিন্তু তোর কাছে একটা ট্রিট পাওনা রইল। কোনো রেস্টুরেন্টে টেবিল বুক কর আর ওকে নিয়ে যা। এখনো তো সময় নেই, বাজে টাইম ওয়েস্ট করতে পারবো না। আচ্ছা দেখি কেমন না যা। অনুদি, উনি বললেন সে তো ঠিকই, এখনই বেরোচ্ছি। দেখলে তো তুমি বলছো আমাকে নিয়ে বেরোতে, আর ওদিকে কেমন কড়া চোখে তাকিয়ে আছে। ভাই তুই ওকে নিয়ে যা, আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না। হ্যাঁ দা, প্লিজ যা। ছোটু তুম দোনো আজ যাও, কই ফাইভ স্টার ইয়া সেভেন স্টার হোটেল মে যাকে জমকে লাঞ্চ করে এসো দোনো। আর হ্যাঁ, মুঝে ভি অগর সাথ মে লেকে চলতে তো। মা প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক হ্যায়, আমি ফির কভি চলে যাবো। হ্যাঁ সব লোক এক সাথ মিলকর যায়েঙ্গে, হেলো হাই করেঙ্গে। হ্যাঁ আমি জানি আপনি সবার সামনে আমাকে ধন্যবাদ জানাতে লজ্জা পাচ্ছিলেন। কোনো ব্যাপার না, হয় হয় এমনটা হতেই পারে। বেশি স্মার্টনেস দেখানোর চেষ্টা করো না, আমার দুষ্টু বুদ্ধি যে কতখানি তা আপনিও জানেন না মিস্টার বট্টা সিংহ রায়। আমি কিছু মনেও করিনি, স্বামী স্ত্রীর মধ্যে ধন্যবাদ দুঃখিত এসব তো চলে না। শাটা, এই তো জ্বালানোর শুরু। ঠিক আছে
আপনি আমাকে ধন্যবাদ জানাবার জন্য যখন উপহার দিতেই চাইছেন তাতে আমার কোনো আপত্তি নেই। সীমা, এখন তো আমারই সীমা অতিক্রম করার সময়। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আপনি ঠিকই বলেছেন, ভুল তো মানুষ মাত্রই হয়, যেমন আজ আপনার হলো। মনে হয় আমার উপর এবার লক্ষ্যবার বর্তা বর্তা বলবেন মনে মনে। গাড়ি রে বাবা, চলছেই তো না, যেমন লাচ্ছায় তেমনি তার গাড়ি। লাইসেন্সটা দেখান। আর এখানে গাড়ি পার্কিং করেছেন কেন? দেখছেন না এটা নো পার্কিং জোন। লাইসেন্স? আসলে আমার কাছে তো লাইসেন্স নেই। তাহলে গাড়ি থেকে নামুন। ওমা, আমি তো গাড়িটাই চালাচ্ছিলাম না। তাহলে স্টিয়ারিং এ বসে আপনি কি করছিলেন? দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে সবকিছু বোঝাচ্ছি, আমি একটু নামি আগে। দেখুন, এই গাড়িটা আসলে মানে আমার স্বামী চালাচ্ছিলেন। হ্যাঁ, উনি কোথাও একটা চলে গেছেন, তাই আমি এই গাড়িতে বসেছিলাম আর কি, এই সিটে। ম্যাডাম, আপনি কি বাচ্চা নাকি যে যখন তখন ড্রাইভিং সিটে এসে বসে পড়বেন? একটা আইন কানুন বলতে কিছু ব্যাপার আছে, হয় আপনি লাইসেন্স দেখান না হলে আমার সঙ্গে থানায় চলুন। হ্যাঁ, লাইসেন্স লাইসেন্স তো আমার কাছে নেই, আর আমি থানায়। ওই তো আমার স্বামী আসছেন। তাহলে গাড়িটা আপনি চালাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা তো উনিই চালাচ্ছিলেন। অর্ণবাবু বলুন না যে গাড়িটা আপনি চালাচ্ছেন। ও বাবা, উনি এবার বলবেন কি করে? শুনুন না, ওনার গলাটা না খারাপ আছে। হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করুন না, আপনি মাথা নেড়ে বুঝিয়ে দিন যে গাড়িটা আপনি চালাচ্ছিলেন, উনি ঠিক বুঝাবেন। মাথা নাড়ুন। তার মানে গাড়িটা আপনি চালাচ্ছিলেন? আপনি যদি লাইসেন্স দেখাতে না পারেন আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে। আরে না না, আরে আপনিই তো গাড়িটা চালাচ্ছিলেন, বলুন না যে গাড়িটা আপনি চালাচ্ছিলেন। আরে মাথা নাড়ুন, দেখুন এইভাবে এইভাবে মাথা নাড়ুন। উনি তো মুখে কিছু বলছেন না। আরে বলছি না, ওনার গলাটা খারাপ। ও, তার মানে আপনি এটা ইচ্ছে করে করছেন, তাই তো? এবার বলুন কি করতে হবে আমাকে। এখানে এই যে ম্যাডাম, এটা কি স্কুল যে বাচ্চাদের মতো কান ধরে উঠবেশ করলেই সব সাজা মুকুব হয়ে যাবে? আমি এখানে আপনার জন্য করছি না, আমি ওনার কাছে ক্ষমা চাওয়ার জন্য করছি। ও,
তাহলে গাড়িটা আপনি চালাচ্ছিলেন, তাহলে উনি ড্রাইভিং সিটে বসে কি করছিলেন? যাকগে এখান থেকে আপনারা গাড়িটা সরান, কারণ এটা নো পার্কিং জোন। আমার আর কিচ্ছু বলার নেই।